ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার পরিচয় মোহাম্মদ তাইদুল ইসলাম। আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণফুলা হাটের পূর্ব পাশে। আমি মূলত একজন খামারি, আমার একটা খামার আছে তাইদুল ডেলি খামার নামে পরিচিত, ইনশাল্লাহ সবাই চিনে ভাই। খামারে দু চারটা গরু ইনশাল্লাহ থাকে, সবসময়তেই পাওয়া যাবে আমার খামারে ভালো মানের ভালো জাতের গরুগুলা। যে কোনো দর্শক ভাই যখন আসবে ইনশাল্লাহ তখনই পাবে। আর মূলত বাড়ির পাশে হাট, আমরা মূলত দু একটা হাটে ইনশাল্লাহ তুলে থাকি ভাই। বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বছর আমি 76,000 টাকা ভাই। এটা মুন্ডি মাথা দেখেন, দর্শক ভাই দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ। বর্ষাটা ভালো জাতের মুন্ডি ভাই। এটার বয়সটা আপনার 7 মাসের মতো। 7 মাস হিসাবে তো লম্বা চড়া ভালো। এটা অনেকটা বিগ বডি মাসে এত বড় হবে। হ্যাঁ এত বড়, খুব একটা হলস্টাইন ফ্রিজিয়ান খুব একটা ভালো জাতের বাচ্চা ভাই। আপনি চারটা নিপুল দেখান দর্শক ভাইদের। হ্যাঁ খুব খুব চারটা, এর মায়েরও দুধের রিপোর্ট ভালো ভাই, খুব একটা হাই বডির বাচ্চা ভাই। জি এটার দাম চাচ্ছি আমি 85,000 টাকা ভাই। 85,000 টাকা চাচ্ছি।85,000 টাকা ভাই, কোন দর্শক ভাই 85,000 টাকা ইনশাল্লাহ কোন দর্শক ভাই। তারপরে দেখছেন 4 নম্বর বকরা, এটা জাতের বস্তা ভাই। এটা একটা আসলে ইন্ডিয়ান একটা জার্সি, খুব একটা ভালো মানের জার্সি ভাই। বয়সটা আনুমানিক আপনার 15 মাসের মতো ভাই। এটা আসছিল, আমি বীজ দেইনি ইনশাল্লাহ। নিপুল চারটায় দেখেন দর্শক ভাইদের, চারটা নিপুলি আছে। হ্যাঁ চারটা নিপুলি আছে দর্শক ভাইদের দেখান। তাহলে ভাই 4 নম্বর বকরাটা কত দাম? আমি আসলে 4 নম্বর আর 5 নম্বর দুইটা বাচ্চা লটে দেবো ভাই, লটে দেবো কোনো দর্শক ভাই যদি নেয়। খুব একটা ভালো জাতের একটা। হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটাও 15 মাসের মতো একবার হিটে আসছিল ভাই। হিটটা দেইনি আমি, মূলত হিট দিলে আমাদের এটা লস, যার কারণে হিটটা দেইনি। দুইটা বাচ্চা, হ্যাঁ চারটা নিপুল দর্শক ভাইদের দেখান। চারটা নিপুল, হ্যাঁ চারটা নিপুল, খুব সুন্দর নিপুল আছে বন্ধুরা দেখলেন। এটা 5 নম্বর কথা। জি খামার আছে তাইদুল ডেলি খামার নামে পরিচিত, ইনশাল্লাহ সবাই চিনে ভাই। খামারে দু চারটা গরু ইনশাল্লাহ থাকে, সবসময়তেই পাওয়া যাবে আমার খামারে ভালো মানের ভালো জাতের গরুগুলা। যে কোনো দর্শক ভাই যখন আসবে ইনশাল্লাহ তখনই পাবে। আর মূলত বাড়ির পাশে হাট, আমরা মূলত দু একটা হাটে ইনশাল্লাহ তুলে থাকি ভাই।